আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেকটা ভালো আছি। তো আজ আপনাদের সাথে 3 থেকে 4 বছরের বাচ্চার ফতোয়া শেয়ার করব। তো এখানে আমি আধা গজ থেকে একটু কাপড় বেশি নিয়েছি। তো কাপড়টি দুই পাতে ভাঁজ আছে। তা এখন এখানে যে স্টেপের যে পিনটা, এটার সাথে এটা মিলায়ে নিচ্ছি। তো এজন্য মিলায়ে নিচ্ছি এই সাইডটা, সামনের পাট কাটিং করব। তো এভাবে পিনটার কাপড় মিলাই নিতে হবে। তো এই কাপড়টা ভাঁজ করে নিচ্ছি এখন। তো নিচের পাটটা হচ্ছে সামনের পাট কাটিং হবে, আর উপরের পাটটা পেছনের পাট হবে। তো ফতোয়াটি লম্বা 18 ইঞ্চি, সাথে 1.5 ইঞ্চি সেলাই সহ 19.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এইখানে যে 2 ইঞ্চি কাপড়, এটা বাটন প্লেট করার জন্য নিয়েছি। তো এখন এটাকে ভাঁজ করে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে কাঁধের মাপ নিয়ে নিচ্ছি। তো কাঁধ 10 ইঞ্চি, 2 ভাগ করলে 5। তো সেলাই সহ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বগল শেপ কাঁধের অর্ধেক, 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আমার দিকে যে সাইডটা, এই সাইডটা বগল শেপ কাটিং করছি, কারণ দুইটি পার্ট একসাথে কাটিং করছি, সাথে বাটন প্লেট নিয়ে কাটিং করছি, এজন্য ভাঁজটা এভাবে দিয়েছি। একটু খেয়াল করলেই হবে। তো গলার চওড়া 2 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নিচ্ছি, আর পেছন পাটের গলার ডিপ 1 ইঞ্চি। তো কাঁধে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি। তো বডি চওড়া নিয়ে নিচ্ছি। তো বডি চওড়া 26 ইঞ্চি, 4 ভাগ করলে 6.5, সাথে 1 ইঞ্চি সেলাই নিচ্ছি। তো সেলাই সহ 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখান থেকে খোলা রাখার জন্য 3 ইঞ্চিতে একটি মার করে দিচ্ছি, আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ শেপ দিয়ে দিচ্ছি। খুবই সহজ ফতোয়াটি কাটিং এবং সেলাই। তো এভাবে আপনারা মাপ নিয়ে যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এখন সামনের পাটের গলার ডিপ আর বগল শেপের ডিপ বেশি কাট করে নিচ্ছি। তো গলার ডিপ 3 ইঞ্চি দিয়ে দিচ্ছি, আর বগল শেপের ডিপ 1/2 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো ফতোয়াটি খুলে দেখাচ্ছি। তো প্লেটটি মাঝখানে ভাবে সেলাই করব। তো এখানে মাঝখানে স্টেপের পিনটা দেওয়াতে ফতোয়াটি দেখতে ভালো লাগছে। তো এভাবে পিন মিলাইয়া কাটিং করে নিতে হয়, পিন বুঝে আর কি। তো এখানে পাইপিং কাটার জন্য আমি একটু কাপড় নিয়ে নিয়েছি। তো এটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাইপিংটা আড়াআড়ি কাটিং হয়। তো এভাবে করে কাটিং করে নিতে হবে পাইপিং। তো চলুন সেলাইটা দেখি। তো প্রথমেই প্লেট সেলাই করে নিচ্ছি। তো এখানে ভাঁজ দিয়ে এক ভাঁজে সেলাই করছি, কারণ পার আছে এজন্য। তো অপর প্লেট দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন কাজ সেলাই করে দিচ্ছি।
এখন পাইপিংটা করে দিচ্ছি। তো পাইপিংটা এভাবে কোনাকুনি করে জয়েন করলে ভালো হয়, সোজা জয়েন না করে। এখন গলার পাইপিংটা জয়েন করে দিচ্ছি। তো গলার পাইপিং জয়েন করার সময় ফতুয়া কোনো মতে টানা যাবে না, তাহলে গলার শেপ নষ্ট হয়ে যায়। তো পাইপিংটা হালকা টান রেখে জয়েন করতে হবে। এখানে যে কোনো ড্রেসে পাইপিং জয়েন করুন না কেন, এভাবে আড়াআড়ি পাইপিং। তো পাইপিং হালকা টান রেখে জয়েন করলে তো পাইপিংটা ভালো হয় ভাঙার সময়। এখানে এভাবে ভাঁজ করে প্রথমে কাপড়ের কাছ থেকে ভাঁজ করে পাইপিংটা তৈরি করে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। শেষে এসে এইভাবে ভাঁজ করে দিতে হবে। আর এখানে ভালো করে ভাঁজ করে কোনা যেন না বের হয় এভাবে ভাঁজ করে ভিতরে দিয়ে দিতে হবে। তো এখন সাইড সেলাই করে দিচ্ছি, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে সেলাই করে দিচ্ছি। এখানে যে কাট মার্ক করেছি এই পর্যন্ত সেলাইটা আনছি। তো ঘুরাইয়া ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তত একই ভাবে সেলাই করে নিচ্ছি। এখন সাইডের যে ফাড়া এটা সেলাই করে দিচ্ছি এভাবে ভাগ করে। পাশটা সেলাই করে দিচ্ছি।
এখন নিচে হ্যাম করে দিচ্ছি, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে হ্যাম করে দিচ্ছি। প্রয়োজনে মাপ দিয়ে নিতে হবে। প্রথমত কাটিং এবং সেলাই খুবই সহজ, তো বাচ্চাদের বয়স এবং স্বাস্থ্য অনুযায়ী মাপ নিয়ে আপনারা যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো আমার সেকেন্ড চ্যানেল কারো ফ্যাশন বাংলাদেশ, সেখানেও আমি কাটিং এবং সেলাইয়ের বিভিন্ন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা করছি আপনাদের সেখানেও ভালো লাগবে। সামনের পাট পাশের সাথে আরেক পাশে এভাবে মিলায়া সমান করে নিতে হবে। যদি কম বেশি ভাঁজ করে দেয় তাহলে ছোট বড় হয়ে যাবে, তো আগে থেকেই মাপ দিয়ে নিলে ভালো হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।